তোর মতো তেদর আমার দাদার জন্মেও দেহি নাই, বুঝেছিস? সেটাও ঠিক। তোর কি কোনোদিনই আক্কেল হবি না? হলেই হবি, হবলেই হবি। তা হিসাব নিকাশ করে আমার টাকা পয়সা গুলো ফেরত দিতে কি হচ্ছে? আর তুই কি মনে করেছিস যে টাকা না নিয়ে তোর বাড়িতে আমি চলে যাবো না? সেটা তুই যাবি নে, তবে গুতানি খেলে পরে ঠিকই যাবি। দেখবো নে তোর ক্ষমতা। আজ আমার বাড়ি গেলে পরে টের পাবি নে। এই বাড়িতে গেলে কি করবো? মারবো? মারবো কি দিয়ে মারবো জানিস? বাঁশ। এই বাঁশ কিন্তু দুই প্রকার হয়, একটা হলো সেলা বাঁশ মানে প্লেন বাঁশ, আর একটা হলো আসেলা বাঁশ, আইকলা বাঁশ। সেই বাঁশ দিয়ে তোর চান্দি বরাবর এমন একটা বাড়ি মারবো যাতে দুই ফাঁক হয়ে যায়। সিদাই বুকি তুলে নিয়ে তারপর ধপাস করে ফালায় দেব, সে বাপ হোক আর জমিদার হোক। ব্যাপার হিসাব আপনি তো বুদ্ধি করবার লাগছে। বুদ্ধি তো আসিলই বাবাজি, খাটানির তো টাইম পাচ্ছি, তাই নাকি? হ ঠিকই তাই। তাইলে এক কাম করি, এই উপলক্ষে বাজারে গিয়া আপনার দুই কাপ মহিষের দুধের চা খাওয়াই। ঠিক আছে, গ্যাস্ট্রিকের যা ব্যাপার রে বাবা, মহিষের দুধের চা খায় যদি গ্যাস আবার ফাল দিয়ে ওঠে। সমস্যা নাই, কে এক কাম করব মনে ওই যে বাড়িতে বাড়িতে আপনার এই গ্যাসটা সাপ্লাই দেওয়ার একটা ব্যবসা শুরু করে দেবো। এটা কোনো কথা কইলে বাবাজি, হ্যাঁ একটা পেটের গ্যাস দিয়ে কি আর কুলনে যাবেনি?